প্রিয় ভাই সব, আমি আপনাদের খেদমতে আরজ করব হযরতে লোকমানের এই তৃতীয় নসিহতের শেষ অংশটি করেই আমরা আপনাদের সামনে যে কথা বলতে চাই তা হলো, হযরতে লোকমান বলছেন, ওয়া উমুর বিল মারুফি ওয়া নাহানিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দেওয়া, আজকে হলো মুহররম মাস, আজকে কি আর মাত্র একদিন পরে আশুরা হবে। হযরত ইমাম হুসাইন এবং তার সাথী সঙ্গী শাহাদায়ে কারবালার জন্য আমরা দোয়া করব, আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব, এটা দোয়া কবুলের, আজকের শুক্রবার ছিল। সুবহানাল্লাহ, প্রিয় ভাই সব, এত বড় বিশাল মাহফিল জীবনে আর একটা পাবো, কোনো নিশ্চয়তা আছে কি? তিন নম্বর নসিহতের শেষ অংশ হচ্ছে, হে প্রিয় বৎস, ভালো কাজের আদেশ করবা আর অন্যায় কাজের বিরোধিতা করবা। ভালো কাজের আদেশ আমরা এখন ভুলে গেছি, করি না, অন্যায় কাজ থেকেও মানুষকে ফিরায় রাখি না, অন্যায় চোখের সামনে হয় তা আমরা প্রতিবাদ করি না, এই প্রতিবাদী কণ্ঠ হতে হবে আমাদের। রাসূলুল্লাহ বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়েদি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবি, ওয়া যালিকা আযআফুল ঈমান। আমাদের কার কতটা ঈমান আছে তা পরিমাপ করার একটা থার্মোমিটার আছে, আপনারা জানেন, জ্বর মাপে যে যন্ত্র দিয়া সেটাকে কি বলা হয়? থার্মোমিটার। দুধ মাপে, অর্থাৎ দুধের মধ্যে পানি না পিওর দুধ তা মাপার জন্য একটা যন্ত্র আছে না, ওটাকে কি বলে? ল্যাক্টোমিটার। এরপরে আবহাওয়া পরিমাপ করার জন্য, বৃষ্টি হবে কি হবে না ইত্যাদি পরিমাপের জন্য একটা যন্ত্র আছে, সেটার নাম কি? ব্যারোমিটার। প্রত্যেকটা জিনিস মাপার এরকম যন্ত্র আছে, ঈমান মাপারও একটা হাদিস আছে। সুবহানাল্লাহ, ঈমানটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস, এটা মাপার একটা হাদিস আছে, সে হাদিসটা আমি পড়ে ফেলেছি আগে। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ শরীয়ত বিরোধী কাজ কেউ দেখতে পাও, দুই হাতে বাধা দাও। কি দিয়ে বাধা দাও বলেন জোরে? শক্তি প্রয়োগ করে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি তা না পারো তাহলে মুখ দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তাও না পারো অন্তরে অন্তরে ঘৃণা করো। তবে অন্তরে অন্তরে ঘৃণা করে চুপ করে বসে থাকলে হবে না, মনে মনে ঘৃণা করে হোমওয়ার্ক করতে হবে, মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে যে এই অন্যায় কাজের কাজকে নির্মূল করার জন্য কি করা যায় সে সম্পর্কে পরিকল্পনা নিতে হবে। আর এটা হলো ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটা হলো ঈমানের একদম থার্ড ক্লাস, তৃতীয় পর্যায়ে, এরপরে ঈমানের আর কোনো অংশ নাই। হযরতে লোকমান বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক, এরপরে তুমি সবর ইখতিয়ার করবে, সবর ধৈর্য, ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ, এর মধ্যে সবরের কথা আসলো কেন? সবরের কথা আসলো এই জন্য যে আপনি যখনই মানুষের ভালো কথা বলবেন তখনই আপনারে মানুষে গালি দেবে, মন্দ কথা বলবে, ইসলামের দাওয়াত দিবেন বলবে যে মৌলবাদী, ঠিক কিনা? এখন তো কিছু দল আছে আমাদের দেশে মৌলবাদ আর সাম্প্রদায়িক ছাড়ার কিছু চোখেই দেখে না, খালি কয় মৌলবাদ 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 মৌলবাদ, সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক হয়েছে, মৌলবাদ কি হয়েছে? ইসলাম পালন করলে, নামাজ রোজা করলে যদি মৌলবাদ হয় তাহলে যারা গালি দেয় ওরা যদি নামাজ পড়ে তো ওরাও তো মৌলবাদী। সাম্প্রদায়িক কি হয়েছে? কেন সাম্প্রদায়িক সাম্প্রদায়িক করেন? বাংলাদেশে কি সাম্প্রদায়িকতা বলতে কিছু আছে? এই দেশেও যদি বলে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে কোন দেশে, ওই দেশের নামটা আমরা শুনতে চাই। বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে চলছে এই বাংলাদেশ। আমরা 1947 সনে একবার স্বাধীন হয়েছি, আবার 71 সনে পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করেছি, ঠিক না ভাই? ওই একই 47-এ ভারতও স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছি। আমাদের দেশে 47 থেকে নিয়ে এই পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা, কমিউনাল রায়ট, ধর্মীয় মারামারি, হিন্দু মুসলমানে সাম্প্রদায়িক মারামারি, খুনাখুনি হয়েছে বলেন? হয়ে থাকলে কোথায় হয়েছে বলেন? হয়েছে কোথাও? হয় না। আর যে ভারত আমাদের প্রতিবেশী
1947 থেকে এ পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সে দেশে 20,000 বারেরও বেশি। সেটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সমস্ত মাথা ব্যথা আমাদের দেশ নিয়ে। এইখানে খালি কয় সাম্প্রদায়িক, নামাজ যদি পড়ে লোকেরা নামাজ পড়ে, রোজা রাখে, ইসলাম ইসলামের কথা বলে, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মৌলবাদ মৌলবাদ, এইসব কথা বলিয়া মানুষকে আর ধোকায় ফেলা যাবে না ইনশাআল্লাহ। এখন মানুষ অনেক জাগ্রত, অনেক জাগ্রত। এই যে সন্ত্রাস আলহামদুলিল্লাহ বহুত কমে গেছে, র‍্যাবের নাম শুনলে তো লুজ মোশন শুরু হয়ে যায় এখন, ঠিক না? এখন এই র‍্যাব শুনে, র‍্যাবের নাম শুনে গোটা জাতি র‍্যাবের সুন্দর অ্যাকশনে এবং তাদের উপস্থিতিতে গোটা জাতি বলতেছে আলহামদুলিল্লাহ। খাটি খালি একটা দল তারা বলেছে ইন্না লিল্লাহ, কারণ তাদের সন্ত্রাসীগুলো যদি সব সর্বনাশ হয়ে যায় তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলে তারা শয়তানি করবে কি দিয়ে, এই হলো আফসোস। সুতরাং আমাদের সাথে থাকেন, আমাদের সঙ্গে থাকুন, একসঙ্গে আমরা কোরআনের কথা ইসলামের কথা বলতে থাকব। এখানে এখানে হিন্দু, আমার দেশে হিন্দু খ্রিস্টান মুসলমান সব নিরাপদে বসবাস করতেছে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ কোন। সুতরাং এই পরিবেশকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে, সরকার যেসব অন্যায় কাজ করে সেজন্য প্রতিবাদ করবেন, নিয়ম শৃঙ্খলা গঠন গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে আপনারা বিরোধিতা করুন, আমরাও করব, অন্যায় কিছু করলে নিশ্চয়ই করব, হাজার বার করব। শহীদি মরুণাময় দাও দয়াময়, শহীদি মরুণাময় দাও দয়াময় দাও দয়াময়, জান্নাতির পাখি হয়ে শাহাদাত চেয়েছে বারবার তোমার শানে, কথা যেন শহীদি মরুণাময়।